আমাদের আরেকজন দর্শক মহতারাম প্রশ্ন করেছেন যে ইসলামের জন্য মানে মুসলমান মুসলমানে কতদিন পর্যন্ত কথাবার্তা না বলে থাকা যায়? জি, আসলে মুসলমান মুসলমান কথা বল না বলে থাকবে কেন? আসলে ইসলামের জন্য কি করে হয়, কি করে হতে পারে? বরং ইসলামের জন্য কথা না বলাটা আল্লাহ রাসূল সাল্লাম ধ্বংসের কথা বলেছেন। অর্থাৎ ভাই যেটা বলতে চেয়েছেন, সম্ভবত মুসলমান ভালো নয়, পাপ করে, বেদাতি দলের, ওহাবি দলের খারাপ মুসলমান, আমরা আল্লাহর জন্য তাকে ঘৃণা করব। আমরা শুনেছি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। কাজে আমরা আল্লাহর জন্য আল্লাহর নেকজন মুমিন বান্দাকে ঘৃণা করব। আমরা অমুসলমানদের বা খোদাদ্রোহীদের বিধানগুলোকে মুমিনের উপরে নিয়ে আসি। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দিনী কারণে বা দুনিয়াবী কারণে অবজ্ঞা করা, বিদ্বেষ করাটাই হারাম। আমরা মুমিনের ছোট্ট একটা গোনা দেখি অথবা ভুল দেখি, তার ইমান, তার অন্যান্য নেক আমল দেখি না। এজন্য মুসলমানের মুসলমানের বিদ্বেষ, শত্রুভাবাপন্নতা, এটাই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দা উল উমাম মিন ক্বাবলিকুম হিয়াল বাগদা লা হিয়াল হালিকা লা আকুলু ইন্নাহা তাহলিকুদ্দিন ওয়ালাকিন তাহলিকুর রাস ওয়ালাকিন্নাহা তাহলিকুদ্দিন। আগের উম্মতেরা যে কারণে ধ্বংস হয়েছে সেই বিষয়টা আবার তোমাদের ভিতরে আসবে, সেটা হলো শত্রুতা, বিদ্বেষ ভাব। এটা মুড়িয়ে দেয়। আমি বলছি না যে এটা মাথা মোড়াই, এটা দিন মুন্ডন করে দেয়, দিন ধ্বংস করে দেয়। কাজেই ইসলামের কারণে, মুসলমান হওয়ার কারণে দিনই চেতনায় দলাদলি করা, একদল আরেকদলকে শত্রু ভাবা, একদল আরেকদের কথা না বলা, এটা মূলতই হারাম কাজ এবং এর দ্বারা দিন নষ্ট হয়ে যায়। তবে স্বাভাবিকভাবে মুসলমান মুসলমানের সাথে কথা না বলে হঠাৎ রাগ করে সর্বোচ্চ 3 দিন থাকতে পারে। এর ভিতরে রাগ দমন করতে হবে, কথা বলতে হবে, তা না হলে তার গুনাহ হবে এবং তার সাধারণ ক্ষমার আওতা থেকে বাদ পড়ে যাবে।